গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, লাইফ উইথ মালবিকা নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর সকাল সকাল উঠেই উঠে পড়েছি রান্নাঘরের দিকে। আজকে রান্না হবে বেতে শাক। কদিন ধরেই তো বেতে শাক হচ্ছে, শীতটা না যাওয়া অবধি মনে আমার বর বেতে শাক খাওয়া ছাড়বে না। আর হবে চিকেন কষা, আর এদিকে আজকে করব একটু মুরলা মাছের টক। তো মুরলা মাছের টকের রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন রান্নাটা আজকে স্টার্ট করা যাক, রান্না নয় দিনটা আজকে শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, 9:45 নাগাদ উঠেছি। আপনারা সবাই জানেন যে সারাটা সপ্তাহ আমি একরকম অন্য রুটিনে চলি, আর রবিবারটা আমি নিজে থেকেই ইচ্ছা করি এক প্রকার কি বলবো রুটিনহীন জীবন কাটাতে চাই। মানে সেদিনটা মনে হয় যেন একটুখানি এদিক ওদিক চলবে আর কি এরকম। তো যাই হোক, সকালবেলা উঠে কালকে রাতের ভাত ছিল অনেকটাই, আর রাতে সোয়াবিন করেছিলাম। তো শনিবার করে যেহেতু এখন রিঙ্কাবাবুর শ্রীচৈতন্যতে ক্লাস থাকে, তো বাপের বাড়ির কাছে থাকায় শনিবারটা করে এখন স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বাপের বাড়ি যাই। তো সন্ধ্যেবেলা বাড়ি এসে গরম গরম সোয়াবিন আর ভাত করেছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো, সকালবেলা ওইটাই টিফিন করে নিয়েছি, আর রিঙ্কাবাবুকে দুধ রুটি খাইয়ে দিয়েছি। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর প্রসেনজিৎ গেছে রিঙ্কাবাবুকে নিয়ে বাজারে, না বাজার থেকে চলে এসছে আর কি, ও এখন গেছে আমার শ্বশুরবাড়িতে, মানে ওর বাড়িতে আমার জায়ের ছেলেকে নিয়ে আসবে। ও আজকে আমাদের বাড়িতে আসবে, দুপুরবেলা খাবে, খাওয়া দাওয়া করবে, শোবে, দাদা ভাই যা হলে যা হয় আর কি। তো আজকে ওয়েদারটা সকাল থেকে একেবারে মেঘলা, মানে একটুও রোদ ওঠেনি, মনে হচ্ছে দেখে সেই বর্ষাকালের মতন। কিন্তু অবশ্য ফাল্গুন মাস তো এখন এরকমই হবে, এখন বিকেলের দিকে একটু একটু কালবৈশাখী ঝড় হবে। মাঝখানে একদিন হয়েও ছিল হঠাৎ করে, আগের শনিবার আই থিঙ্ক, আগের শনিবার নাহলে রবিবার এরকমই হবে, আমরা বেরিয়েছিলাম তখনই এরকম হঠাৎ করে ঝড়টা উঠেছিল। তো যাই হোক, এদিকে আমার শাকটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর ওদিকে আমার মোরলা মাছের টকটাও অলমোস্ট রেডি। তো এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রত্যেক রবিবারই ভাবি আজকে একটুখানি অন্যরকম কিছু খাবো, চিকেনেরই অন্যরকম কিছু রেসিপি করব, কিন্তু হয়ে আর ওঠে না, নিজে নিজে বাজারে না বেরোলে মানে হয় না আর কি। তো যাই হোক, এখানে আমার শাকটা হয়ে গেছে, শাকটার মধ্যে একটু নুন, একটু অল্প পরিমাণে চিনি আর হলুদ দিয়ে ভালোভাবে একটুখানি নাড়িয়ে মজিয়ে নেব, তাহলেই শাক রেডি। আর একটা জিনিস দেখাই চলুন, কালকে যে বললাম বাপের বাড়ি গেছিলাম, মানে শনিবার দিনকে, তো স্পেন্সার্সে আমাদের ওখানে হয়েছে অফার চলছিল, আমার বৌদি বলল, তো ও আর আমি মিলে গেছিলাম। 299-এর জামাগুলো 80% করে অফ ছিল, এগুলো আমি 60 টাকায় পেয়েছি, মানে এত সুন্দর আর এত মানে দারুণ কোয়ালিটি, অবভিয়াসলি খুবই সুন্দর, একদম পিওর কটন। আর এরকম সাদা টি শার্ট আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের জন্য তো স্পেশালি ভীষণ ভালো লাগে, আর রিঙ্কাবাবুর প্রচুর সাদা এরম রয়েছে, আর আমি ভাবলাম যে দুটো নিয়েই যাই। প্রথমে 4টে নিয়েছিলাম, কিন্তু একটা গণ্ডগোল হয়ে যাওয়াতে তারপরে 2টো নিলাম। গণ্ডগোলটা এটাই, 2টো জামার মধ্যে আরও 2টো যেই জামা ছিল ওগুলোও 299, কিন্তু হঠাৎ করে ওগুলোর বিল হয়েছে 149 করে, ওরা নিজেরাও জানে না এর কারণ কী। তো সেই জন্য আমি বললাম যে না, আমি নেবো না, যখন 60 টাকা করেই অফার চলছে আমি 60 টাকা করেই নেবো, আমি কেন 149 করে নেবো, সামনেই আবার পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনতে হবে। তো আজ সেই জন্য আর বেশি খুব একটা কেনাকাটা করিনি। তো আজকে ঠিক করেছি ব্যালকনিটা একটুখানি পরিষ্কার করব, মানে ব্যালকনিটা একেবারেই গাছপালাগুলো শুকিয়ে গেছে, কারণ শীতটা যেহেতু গেল আর ফুল ফল কিছুই এখন আপাতত হবে না, তো ভেবেছি ব্যালকনিটাকে একটু পুরো পরিষ্কার করে একটু অন্য রকম করে সাজাবো। তো দেখা যাক কবে হয়, টুকটুক করে সব আস্তে আস্তে করেই করব। আর অপরাজিতা গাছের যে বীজগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রাখি, আগের দিন ছাদ থেকেও কয়েকটা পেরে নিয়ে এসেছিলাম, সেগুলোও ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখুন অনেকগুলো জমে গেছে, যদি কেউ চায় দিয়ে দেবো, তারা গাছ লাগাতে পারবে। তো এদিকে আমার মোরলা মাছের টকটাও হয়ে গেছে, এবার মাংসটা বসাবো। মাংসটার জন্য ভালোভাবে তেলটা গরম করে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে আলুর যে ভাজার রঙটা সেটা খুব সুন্দর হয় আলুর রঙটা। এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপর আজকে আমি একটুখানি জামা কাপড়গুলো গুছানোর প্ল্যানে আছি, শোকেসটা। প্রত্যেকটা রোববারেই টুকটাক করে কাজগুলো করবো ভাবি, কিন্তু হয়ে আর ওঠে না, মানে যেহেতু একটু দেরি করে উঠি সব কিছুই কেমন যেন দেরি দেরি হয়ে যায়। তো এখন অলমোস্ট বেজে গেছে 1:15, তো এখনও আমার চিকেনটা হয়নি, বাচ্চাগুলো খাবে, আর আমারও রান্না করতে করতে পেয়ে গেছে খিদে, তাই এখন আমি খাচ্ছি পাটিসাপটা, আমার মাসি আমাকে এটা পাঠিয়েছে, এই নিয়ে 3 বার পাঠালো মাসি, আর এত সুন্দর খেতে হয় আমার ভীষণ ভালো লাগে, তাই এখন একটা এখান দিয়ে খেয়ে নিচ্ছি। সবাইকে দেখা, কে দিয়েছে বলো? আমি দিয়েছি।
কে দিয়েছে বলো? দাদা। দাদা আমি দিয়েছি। তুমি দিয়েছো? ওখানে কি কি খেলো বাবা? বাবা দিয়েছে। হুম। বাবা দিয়েছে আমি। বাবা কোথায় গিয়েছিল ঘুরতে? আমরা দূর অফিসে ঘুরতে না। হুম, শিমলা গিয়েছিল, শিমলা। যাও উঠে খা, কালার করো, যাও। আচ্ছা খেয়ে জল খাও, দুপুরবেলা ভাত খেয়ে এখানে ঘুমে পড়বে। হ্যাঁ তো ইনি হচ্ছেন ডিঙ্কা বাবুর দাদা, আমার জায়ের ছেলে পূরব। আর আমার শ্বশুর বাড়িতে সবার নামই প দিয়ে। আমার ছেলের নাম প্রণম, ওর নাম পূরব, আমার ভাসুরের নাম পঙ্কজ, শ্বশুরের নাম প্রদীপ, প্রসেনজিতের নাম তো প দিয়ে প্রসেনজিৎ, তো সেই জন্য সবার নাম প দিয়েই। আর যেহেতু বছর তিনেক হলো আমরা আলাদা থাকি শ্বশুরবাড়ি থেকে, তাই জন্য আরও বিশেষ করে দেখি যে দুই ভাইয়ের মধ্যে ভীষণ টান। একসাথে থাকলে হয়তো এই জিনিসটা হয়ে ওঠে না বা হয় না বা দেখা যায় না, কিন্তু দূরে থাকাতে একে অপরের প্রতি যে ভালোবাসাটা, যেই টানটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় আছে। আর এখানে আমার ভাসুর সিমলা গেছিলো, তো সেখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসছে আমার জন্য, ওই স্টোলটা, প্রসেনজিতের জন্য এই সোয়েটারটা, ডিঙ্কা বাবুর জন্য এই সোয়েটারটা। অনেক বড়, ডিঙ্কাবাবু মোটামুটি 7-8 বছর বয়সের আগে পড়তে পারবে না। আর এখানে কিছু লজেন্স নাকি কি, দাঁড়ান একবার ভালো করে বার করে দেখি। ও, এটা একটা প্রসাদ, আর এখানে কিছুটা কিউই, আর এই বালাটাও পাঠিয়েছে। বালাটা ডিঙ্কাবাবুর হাতে অনেক বড় হচ্ছে, আর ও যেহেতু একটা রূপোর বালা পরে থাকে, তাই এটা আমি রেখে দেবো, যখন আবার একটু বড় হবে তখন পড়তে পারবে। আর এখানে কিউই খুব সুন্দর, বেশ আমসত্ত্বর মতন টকটক। তো এখানে আমার চিকেনটাও বসে গেছে, আর ওখানে ওদিক দিয়ে আমার পূরব বাবু আর কি, উনি এখন বলছে আমার খিদে পেয়ে গেছে কাকিন, তাই বলছি একটুখানি ওয়েট কর তারপরে খাবি। ততক্ষণে ওর কাকা ওদেরকে নিয়ে গেছে একটুখানি নিচে সামনেরই একটা জায়গায়, ওখানে এই ক্লাইম্বিংটা আছে, ওখানে ওরা একটু ঘুরে ঘুরে আসুক, ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ঘর গোছানো, ঘর কিছু সব কিছুই কমপ্লিট করে নেবো আশা করি। তো ততক্ষণে আমার ওদের খেতে দেওয়া হয়ে যাবে। শ্বশুরবাড়ি থেকে একটা কারণে বেরিয়ে আসা হয়েছিল, তখন আমি প্রেগনেন্ট, 2020 লকডাউন, করোনা, ভাড়া থেকেছিলাম। তো সেটা নিয়ে একটা আলাদা গল্প আছে, অনেকেই জানে না, অনেকেই নিজেদের মতন করে বুঝে নেয়, বানিয়ে নেয়। তো তাদের সবার উদ্দেশ্যে আমার কিছু বলার নয়, আমার নিজের উদ্দেশ্যেই আমার কিছু কথা বলা। যে সত্যি কথা বলতে, সবাই বলে একান্নবর্তী পরিবারে থাকার একটা মজাই আলাদা। অবশ্যই আমি নিজে ছোট থেকে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, কারোরই ভালো লাগে না এরকম একা একা ফ্ল্যাটে বাচ্চা নিয়ে জীবন কাটাতে। কিন্তু কখনো কখনো আবার এটাও মনে হয়, চারিদিকের অনেক কিছু, অনেক লোককে দেখে, অনেক পরিবারকে দেখে, তারা একসাথে তো আছে কিন্তু তাদের মধ্যে মনের মিল নেই, অশান্তি, একে অপরের মুখ দেখতে চান না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, আমরা হতে পারি দূরে থাকি, দুই ভাই আলাদা থাকে, আমার বর, আমার ভাসুর, আমার ছেলে, এমনকি আমার জায়ের ছেলে, কিন্তু ওদের মধ্যে যে ভালোবাসার টানটা, সেটা কিন্তু একসাথে থাকার থেকেও ঢের গুণ বেশি, আর এটাই হয়তো নিয়ম। তো যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ছাদে এসেছি, এ নিয়ে একদিন আলাদা করে একটা ব্লগ করে আমি কথাগুলো বলবো, তো ওই জন্য আজকে আর এখানে বললাম না। আর প্রসেনজিৎ যেহেতু আজকে বললাম, ব্যালকনি থেকে সব গাছগুলো ছাদে নিয়ে এসছে, তো সেখানকার এখন জল দিচ্ছে, আর ও তো জানেনি প্রচণ্ড গাছ পাগল, আর আমিও ভীষণ গাছ পাগল, কিন্তু আমি এত ওর মতন নয়। আর আমি অনেক দিন ধরেই একটু চেষ্টায় আছি জবা ফুলের, তো দেখা যাক, যদি পাই অবশ্যই লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করবই। তো পূরব চলে গেছে, আমার শাশুড়ি ওকে নিয়ে গেছে, ওর আজকে ড্রয়িং ক্লাস আছে। আর আমি আর প্রসেনজিৎ এসেছি আজকে কন্যাগড় বারো মন্দিরে। এই জায়গাটা এলে মনটা না নিজে থেকেই ভীষণ ভালো হয়ে যায়। আর যেহেতু আমার ইষ্ট দেবতা শিব, তাই এনাকে দেখলে তো আমার এমনিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু রবিবার, শনিবারই যেহেতু মাঘী পূর্ণিমা গেছে, আজকের আবহাওয়াটাও ভীষণ সুন্দর গঙ্গার ধারে। চলুন দেখবেন কেমন কেমন ভিড় হয়। প্রসেনজিৎ
প্রচুর লোক, প্রচুর কাপলস, প্রচুর ফ্যামিলি, বন্ধুরা এখানে এসে বসে থাকে, গল্প করে। এখন ভাটা চলছে তাই এরকম, নালে বারো মন্দির যে ঘাটটা সেটা ভীষণ সুন্দর, মানে একা এসেও যদি বসে থাকা যায় সময় কেটে যায়। তো দিনকাবাবুকে আমরা দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, প্রসেনজিতের কাজটাই এমন যে আমরা কোথাও যেতে পারি না, তাই প্রত্যেকটা সপ্তাহে বা যখনই সুযোগ পাই আমরা চেষ্টা করি ওকে এই ছোটো ছোটো জিনিসগুলোর সাথে পরিচিতি ঘটানোর। এই যে নর্মালভাবে জীবন কাটানো, এইটার মধ্যেও যে মজা আনন্দ খুঁজে নেওয়া যায় সেটা ওকে বোঝানোর চেষ্টা করি আমি আর প্রসেনজিৎ। তো এখন এসেই দেখলাম আজকে এই একটা মন্দিরে কীর্তন হচ্ছে, যেহেতু বারো মন্দির তাই বারোজন বারোটি শিবের রূপ আর কি এখানে ধরে তুলে ধরা আছে। বহু পুরনো জায়গা, আমি অন্য এক সময় হয়তো যখন একটু ভালোভাবে ব্লগার হব তখন এগুলো একটু ভালোভাবে বিস্তৃতভাবে জেনে নিজে জেনে নিয়ে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ডিঙ্কাবাবু একটুখানি মন্দিরের মধ্যেই ঘুরছে, আর এই দেখুন ওর কাণ্ডটা, কারোর একজনের বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছে, গান শুনেই তার নাচ শুরু। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে আছি, ডিঙ্কাবাবুর রূপোর যে চেনটা সেটা একটুখানি ঠিক করব, আর প্রসেনজিতের হাতের ব্রেসলেটটাও। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টাটা বাই বাই।